وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. তাওহীদের গুরুত্ব এতটুকুই যে ইহকাল এবং পরকালের সফলতা এবং ব্যর্থতার মাপকাঠি হচ্ছে তাওহীদ। এই তাওহীদের মাধ্যমে আল্লাহ সুবহান ও তাআলার নৈকট্য হাসিল করা যায়। এই তাওহীদের মাধ্যমে পরকালে জান্নাত সুনিশ্চিত করা যায়। আল্লাহ সুবহান ও তাআলা পৃথিবীর বুকে মানব এবং মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ব্যক্ত করলেন, যেটি উল্লেখ করেছে সূরা যারিয়াত নম্বর 51 আয়াত নম্বর 56-এর মধ্যে। আল্লাহ সুবহান ও তাআলা এভাবে জানিয়েছেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত বান্দিগির জন্য। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি এভাবে এই আয়াতের ব্যাখ্যা করলেন যে আমা খলাকতু আহলা সাআদাতি মিনাল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিওয়াহিদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে এই আয়াতের ভাবার্থ এভাবে বোঝাচ্ছে যে প্রকৃতপক্ষে আল্লাহ সুবহান ও তাআলা পৃথিবীর বুকে মানুষ জাতিকে পাঠিয়েছেন তার তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য। এই তাওহীদ আপনাকে আমাকে জানতে হবে, এই তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সুবহান ও তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এবং যদি এই তাওহীদ কাকে বলে একটু ক্লিয়ার করার জন্য আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণীর দিকে গেলে বুঝতে পারবো যে হাদিসটি খুবই প্রসিদ্ধ হাদিস, যেটি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা গাধার উপর সওয়ারিতে ছিলাম, কোথাও যেন যাচ্ছিলাম, এমত অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুআজ, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহ সুবহান ও তাআলার কি হক বা দাবি রয়েছে? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, তো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। ফলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এক আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহ সুবহান ও তাআলার সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। এই হাদিসের এই অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাইলেন যে এক আল্লাহ সুবহান ও তাআলার ইবাদত করতে হবে, এ কথা আল্লাহ সুবহান ও তাআলা তিনি জানিয়েছেন। এই তাওহীদকে এই তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য এক কথায় আল্লাহ সুবহান ও তাআলার ইবাদত বান্দিগির জন্য আল্লাহ সুবহান ও তাআলা পৃথিবীর বুকে মানব জাতিকে পাঠিয়েছেন এই তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য। এখন আপনাকে আমাকে জানতে হবে এই তাওহীদের গুরুত্ব অপরিসীম, আপনাকে বললাম একজন মুমিনের জীবনে। এখন এই তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সুবহান ও তাআলা প্রতিটি যুগে প্রতিটি কালে একটি করে নবী ও রাসূলের আগমন ঘটিয়েছিলেন। আল্লাহ সুবহান ও তাআলা যেমনটি মহাগ্রন্থ কোরআনুল কারীমে বলেছেন সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ও তাআলা এভাবে বলেছেন যে ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন। আল্লাহ সুবহান ও তাআলা তিনি এই আয়াতে বলেছেন যে আমি আপনার পূর্বে নবী ও রাসূলদের আগমন ঘটিয়েছিলাম এই মিশন দিয়ে, এই দায়িত্ব দিয়ে যে তারা পৃথিবীর বুকে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন, যে তারা এর ঘোষণা দিবে, মানব জাতিকে জানাবে যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের ইলাহ মাআবুদ নেই, এবং তারা ফাআবুদুন, অতএব আপনি আমার ইবাদত করুন, অতএব তোমরা আমার ইবাদত করো। তাহলে এই আয়াতটিতে আল্লাহ সুবহান ও তাআলা জানাচ্ছেন যে প্রতিটি যুগে প্রতিটি কালে আল্লাহ সুবহান ও তাআলা নবী ও রাসূলের আগমন ঘটিয়েছিলেন একটি মিশন
দিয়ে একটি উদ্দেশ্য দিয়ে যে পৃথিবীর বুকে তারা গিয়ে এক আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবে এবং আমার ইবাদত করবে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল 36 এর মধ্যে বললেন ওয়ালা ক্বাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইস্তানিবুত তাগুত, যে আমি প্রতিটি যুগে প্রতিটি কালে নবী ও রাসূলের আগমন ঘটিয়েছিলাম যে তারা এক আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবে এবং তারা তাগুত থেকে মানুষকে বিরত রাখবে। এখানে এই আয়াতটি এভাবে আপনাকে বুঝতে হবে যে এখানে নবী ও রাসূলের আগমন ঘটিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এক আল্লাহর একত্ববাদের ঘোষণা করার জন্য মানব জাতিকে এভাবে তারা শিক্ষা দিবে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের ইলাহ মাহবুদ নেই এবং এখানে তাওহীদ থেকে মানুষদেরকে বিরত রাখবে। তাহলে আপনাকে জানতে হবে তাওহীদ বলতে এক আল্লাহর একত্ববাদের ঘোষণা করা, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করা, আর তাওহীদ বলতে গেলে মানুষের রচিত মানুষের তৈরিকৃত যে কোনো আইন যে কোনো ইবাদত যে কোনো আমল যেগুলো মানুষের তৈরিকৃত সেগুলোকে বর্জন করতে হবে। এটাই ছিল নবী রাসূলের আগমনের উদ্দেশ্য আর এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আপনাকে আমাকে করতে হবে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 21 নম্বর আয়াতে এভাবে বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খলাকাকুম মিন ক্বাবলিকুম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে মানবমণ্ডলী তোমরা সেই রবের সেই প্রতিপালকের ইবাদত করো যে রব তোমাকে এবং তোমাদের পূর্ববর্তী লোকদেরকে সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলতে চাইলেন যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদত করতে হবে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এবং তার বিপরীত অপোজিট কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 22 নম্বর আয়াতে বলেন যে ফালা তাজআলু লিল্লাহি আওদাদাও। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অন্য কাউকে শরীক স্থাপন করবে না, সমকক্ষ আল্লাহ কাউকে বানাবে না, তার উল্টোতে বললেন। এখানে এই আয়াতের ব্যাখ্যায় মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাল্লাহ তিনি এই আয়াতের আব্দুল ওয়াহাব রাহিমাল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যা এভাবে বলতে চাইলেন, মানব মণ্ডলীকে বলছেন যে তুমি যখন জানতে পারলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত বান্দগির জন্য, তাহলে এই কথাটা তুমি শুনে রেখে দাও যে তোমাকে তাওহীদের ঘোষণা দিতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করা যাবে না। যদি কাউকে শরীক করে দেওয়া হয় তাহলে সে ইবাদতকার ইবাদত বলা যাবে না। যেমনটি পবিত্রতা এবং উযু ছাড়া যেমন সালাতকে সালাত বলা যায় না, অনুরূপভাবে যদি উযু অবস্থায় কাউরি বায়ু নির্গত হয়ে যায় সে আর উযু উযু থাকে না, অনুরূপভাবে ইবাদতের মধ্যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে ঢুকিয়ে দিলেই সেটা শিরিক হয়ে যাবে, ফলে সেটার ইবাদতকে ইবাদত বলা যাবে না। কতটি ভাইটাল গুরুত্বপূর্ণ তাওহীদ এটি আপনাকে আমাকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, এই তাওহীদের গুরুত্ব অপরিসীম রয়েছে একজন মুমিন ব্যক্তির জন্য, আর এই তাওহীদকে তিন ভাগে ভাগ করেছেন বড় বড় স্কলাররা মুহাদ্দিসিন কিরামরা। এই তাওহীদকে কেউ চার ভাগে বিভক্ত করেছেন, কেউ তিন ভাগে বিভক্ত করেছেন, তবে এই তিন ভাগে ভাগ করাটিকে বেশি প্রসিদ্ধ বলা হয়েছে আর এটি সবচেয়ে উত্তম। এই তাওহীদকে তিন ভাগে ভাগ করা হয়েছে, নাম্বার এক তাওহীদ রুবুবিয়্যা, নাম্বার দুই তাওহীদ উলুহিয়্যা, নাম্বার তিন তাওহীদ আসমাই ও সিফাত। তাওহীদ রুবুবিয়্যা মানে প্রতিপালনের ক্ষেত্রে এক আল্লাহর একত্ববাদ ঘোষণা করা। তাওহীদ উলুহিয়্যা মানে মানে এক আল্লাহর ইবাদতের ক্ষেত্রে একত্ববাদের ঘোষণা করা। তাওহীদ আসমাই ও সিফাতের ক্ষেত্রে এখানে বোঝানো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম এবং তার গুণাবলীর ক্ষেত্রে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের ঘোষণা করা। আমরা এই তিন বিভাগের মধ্যে আজকে আমরা জানব তাওহীদ রুবুবিয়্যা মানে প্রতিপালনের ক্ষেত্রে এক আল্লাহর একত্ববাদের ঘোষণা সম্পর্কে।
সমানিত উপস্থিতি, এখানে তাওহীদ রুবুবিয়াত ডেফিনেশন এর সংজ্ঞা, এর সংজ্ঞা দিয়েছেন ফতোয়ায়ে মুহিম্মা লি উম্মাতে এক নম্বর পৃষ্ঠায় এভাবে দেওয়া হয়েছে যে হুয়া ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে এইখানে তার ঘোষণা দেওয়া হয়েছে এভাবে যে বিল খুলকি ওয়াল মুলকি, সৃষ্টির ক্ষেত্রে এবার মালিকানার ক্ষেত্রে এবং মিনার বিত্তাদবিরি অর্থাৎ তথ্য বদনের ক্ষেত্রে, সৃষ্টির মালিকানার এবং তথ্য বদনের ক্ষেত্রে এক আল্লাহর একত্ববাদের ঘোষণা করা, এটাকে স্বীকার করে নেওয়া, এটাকে বলা হয় তাওহীদ রুবুবিয়্যা। অর্থাৎ বলা যেতে পারে যে সৃষ্টির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হায়াত মওতের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সারা বিশ্বকে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন আল্লাহ। এই স্বীকারোক্তি দেওয়ার নামই হচ্ছে তাওহীদ রুবুবিয়্যা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহা এক নম্বর সূরার দুই নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিজিকের মালিকে রিজিকের মালিক হিসেবে ঘোষণা করা, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই স্বীকারোক্তি আপনাকে আমাকে দিতে হবে যে রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ 11 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন আমিন দাব্বাতিল ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে পৃথিবীর বুকে এ জগৎ সমূহে যত ধরনের বিচরণশীল প্রাণী আছে সমস্ত রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে সমস্ত জীব জন্তুকে সমস্ত প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিকা দিয়ে থাকেন, রুজি দিয়ে থাকেন। এই রিজিকের মালিক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেওয়া, এই বিশ্বাস স্থাপন করা, এবং জীবন মরণের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই স্বীকারোক্তি আপনাকে আমাকে দিতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থুল কোরআনুল কারীমে সূরা ইউনূস সূরা নাম্বার 10 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ওয়া ইয়ুহি ওয়া ইয়ামিতু ওয়া ইলাইহি তুরজাউন, জীবন এবং মরণের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রত্যেককে ফিরে যেতে হবে। এবং সূরা মুলকের দুই নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সৎ আমলের দিক দিয়ে উত্তম। তাহলে এই আয়াতগুলো তো প্রমাণ করল যে হায়াত এবং মরণের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর প্রতি আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে, এটি হচ্ছে তাওহীদ রুবুবিয়্যার ঘোষণা। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বকে তিনি নিয়ন্ত্রণ করেন, সারা বিশ্বকে পরিচালনা করেন, এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার 32 নম্বর সূরার মধ্যে জানিয়েছেন যে ইউদাব্বিরুল্লাহ আমরা মিনাস সামাই ইলাল আরদি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত তিনি পরিচালনা করেন, সমস্ত জিনিসকে সমস্ত জিনিসকে তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি পরিচালনা করেন, এটা বিশ্বাস স্থাপন করা। এই বিশ্বাস স্থাপনের নামই হচ্ছে তাওহীদ রুবুবিয়্যা। এখন প্রশ্ন হচ্ছে এই তাওহীদ রুবুবিয়্যা যদি আমরা মেনে নিই, স্বীকার করে নিই, তাহলে কি যথেষ্ট হবে একজন মুসলিম দাবি হিসেবে? যে আমরা যদি কেউ তাওহীদ রুবুবিয়্যাকে বিশ্বাস স্থাপন করে নিই তাহলে আমরা মুসলিম হয়ে যাব, এর যদি স্বীকারোক্তি আপনি আমি দিয়ে থাকি তাহলে কি আপনি আমি এই স্বীকারোক্তি দিলে আপনি আমি কি মুসলিম হিসেবে গণ্য হতে পারবো? জি না। তাওহীদ রুবুবিয়্যার প্রতি শুধু যদি বিশ্বাস স্থাপন করি, শুধুমাত্র তাওহীদ রুবুবিয়্যাকে মেনে নিই, তাহলে আমরা মুসলিম হব না। জি না, কখনোই আমরা তাওহীদ রুবুবিয়্যার প্রতি বিশ্বাস স্থাপন করে কখনোই আপনি আমি মুসলিম হিসেবে নিজেকে পরিচিতি বা পরিচয় দিতে পারবো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মক্কার কাফির মুশরিকরা তারা এই তাওহীদ রুবুবিয়্যাকে স্বীকার করত,
কেউ তারা অস্বীকার করতো না, তাওহীদের রুবুবিয়াকে প্রত্যেকেই দৃঢ়তার সঙ্গে তারা বিশ্বাস করতো যে না, তাওহীদের রুবুবিয়ার ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে আল্লাহ সুবহান ও তাআলা তিনি হচ্ছেন মালিক, এ বিশ্বাস তারা করতো। কেননা মহাগ্রন্থল কোরআনুল কারিমে আল্লাহ সুবহান ও তাআলা বিভিন্ন জায়গায় এভাবে বর্ণনা দিয়েছেন, তার মধ্যে উল্লেখ করেছে সূরা লোকমান সূরা 31 আয়াত নম্বর 25, এছাড়া সূরা জুমার সূরা 39 আয়াত নম্বর সম্ভবত 62 মধ্যে, এবং সূরা যুখরুফ 43 নম্বর সূরা যুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 9 এর মধ্যে, আর সূরা জুমার সূরা 39 আয়াত নম্বর 38 এর মধ্যে আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, যে মক্কার মুশরিক কাফিরদেরকে যখন প্রশ্ন করা হতো আসমান এবং জমিনের সৃষ্টিকারীকে কে সৃষ্টি করেছেন, তো লা ইয়াকুলুনাল্লাহ, যে তারা এ সাক্ষ্য দিত, তারা এই ঘোষণা দিত যে আল্লাহ সুবহান ও তাআলা, অর্থাৎ আসমান এবং জমিন সৃষ্টিকারী যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ, এ তারা বিশ্বাস করত। এই বিশ্বাস মক্কার কাফির মুশরিকরা করত। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তাওহীদ রুবুবিয়ার প্রতি শুধু বিশ্বাস স্থাপন করে নিজেকে মুসলিমের পরিচয় দেওয়া যাবে না। এখন আশ্চর্যের বিষয়, এখন আশ্চর্য লাগে যে তাওহীদ রুবুবিয়ার প্রতি একজন মুসলিম মুসলিম হিসেবে দাবি করে অথচ তাওহীদ রুবুবিয়াকে সঠিকভাবে বিশ্বাস করে না। যে বিশ্বাস মক্কার মুশরিক কাফিরদের ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সেরকমও বিশ্বাস বর্তমান মুসলিমেরও নেই। আশ্চর্য লাগে কেন, এক উদাহরণ আপনাকে দিই, আপনাকে এই উদাহরণটা এই জন্য দিচ্ছি যে বাস্তব তাওহীদ রুবুবিয়াকে যেভাবে মক্কার মুশরিক কাফিররা যেভাবে তারা বিশ্বাস করত সেভাবে বিশ্বাস বর্তমান মুসলিম অধিকাংশ মুসলিম করে না। আপনি জানলেন যে সূরা হুদ 11 নম্বর সূরা 6 নম্বর আয়াতে যে রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ সুবহান ও তাআলা, অথচ আপনি আমি সন্তান নেওয়ার ক্ষেত্রে এককে বাদ দো দোকে বাদ কাভি নেহি, সন্তান সন্তান নেওয়ার ক্ষেত্রে যে আপনি আমি কি করি এক থেকে দুটো দুটো বেশি আমি নিচ্ছি না, কেন যে এর এর ব্যবস্থাপনা এর রুজি রুটি কোথা থেকে আমি নিয়ে আসবো, কিভাবে ইনকাম করতে পারবো, বা এর আদৌ খাবার দিতে পারবো কিনা, এর ভয়ে সন্তান নেওয়া বন্ধ করে দিচ্ছেন। কারণ বোঝা যাচ্ছে যে মক্কার মুশরিক কাফিরদের যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসটুকু আপনার নেই। অথচ আল্লাহ সুবহান ও তাআলা সূরা ইসরা অর্থাৎ সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলেছেন যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারজুকুহুম ওয়া ইয়্যাকুম, যে তোমরা তোমাদের অভাব অন্তনের কারণে তোমাদের সন্তানকে হত্যা করে দিও না, কেন নারজুকুহুম আমি তাদেরকে রিজিক দিই, ওয়া ইয়্যাকুম এবং তোমাদেরকেও দিই। এই আয়াত প্রমাণ করছে যে তোমরা তোমাদের সন্তানকে ধ্বংস করিও না, তাদেরকে কতল করে দিও না, তাদেরকে শেষ করে দিও না রুজির অভাবে, তোমাদের অভাবের কারণে, কেন নান্দার জুকুহুম আমি তাদেরকে রিজিক রুজি দিই, ওয়া ইয়াকুম এবং তোমাদেরকেও। ভাবতে পারা যায় তাওহীদ রুবুবিয়া মক্কার মুশরিক কাফিররা তারা যেভাবে বিশ্বাস করত বর্তমান যুগে মুসলিম অধিকাংশ মুসলিম এর প্রতি বিশ্বাস রাখে না। এখন আপনি মিলিলেন যে আপনাকে যদি প্রশ্ন করে যে আপনার এক থেকে দুটো সন্তান আর কেন নেই, আপনি বলছেন অতগুলো লালন পালন করার ক্ষমতা আমার নেই, আয় তো আমার কম, অথচ আপনি নিজের বাস্তব দুনিয়ার বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখুন, আপনি যখন রেশন আনতে যাচ্ছেন ডিলারের কাছে তখন আপনি অধিকাংশ মুসলিম তো আজকে চাল গম আটা ইত্যাদি ইত্যাদি জিনিস রেশনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন, বর্তমান যুগে আমাদের দিদি দিচ্ছেন, অথচ আপনি আপনার বিবেকটা প্রশ্ন করুন তো, আপনার বাড়ির সদস্য আপনার পরিবার সদস্য সংখ্যা যদি চারজন হয় তাহলে আপনাকে সে রেশনের সে ডিলার আপনাকে চারজন সদস্যর খাবার দেয়, পাঁচজনের দিবে, পাঁচজনের দিবে না, কেন দিবে না, যে আমার বাড়ির সদস্য সংখ্যা পাঁচজন এটা প্রমাণ নেই নেই, যার ফলে চারজন সদস্যের ক্ষেত্রে কখনো পাঁচজনের দিবে না, চারজন চারজনকে দিবে। তাহলে দুনিয়ার বাস্তবতার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত জীবনে মিলেলেন যে সেই আল্লাহ যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আপনার পরিবারে আপনার বাড়িতে ততটুকুই রিজিক দিবে যতটা সদস্য আপনার বাড়িতে আছে।
এই বিশ্বাস মক্কার মুশরিক কাফিরদের ছিল, এই বিশ্বাস বর্তমান যুগে অধিকাংশ মুসলিমের নেই, যার ফলে নিজেকে মুসলিম দাবি করেন অথচ মুসলিমের গণ্য মধ্যে নেই আপনি। নেই যারা এই ভয়ে সন্তান নেওয়া বন্ধ করবে যে আমি কিভাবে তার বাড়ি গাড়ি করে দিতে পারবো, কিভাবে তাকে লালন পালন করবো, কিভাবে তাকে রিজিক দিব, এই দুর্বলতার সঙ্গে এই কথার প্রতি দুর্বলতা হওয়ার কারণে যারা সন্তান নেওয়া বন্ধ করবে তাদের কথা বলছি, তাওহীদ রুবুবিয়্যাহর প্রতি তাদের বিশ্বাস নেই। অতএব সাবধান, যারা সন্তান নেওয়া বন্ধ করবেন কাল কিয়ামতের দিন আপনাদের কি কষ্ট হবে, কাল কিয়ামতের দিনে আপনাদের দৃষ্টি কি হতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে একাধিক বর্ণনা দিয়েছেন, তার মধ্যে একটি বর্ণনার কথা আপনাকে বলি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি আপনার বাড়িতে আপনার মাধ্যমে আপনার এবং আপনার স্ত্রীর মাধ্যমে যদি আল্লাহ সুবহান ওয়া তাআলা সন্তান রেখেছিলেন পাঁচটি আর আপনি নিলেন দুইটি, যে বন্ধ করে দিলেন তিনটি অপশন বন্ধ, তারা এলো না, কাল কিয়ামতের দিন আপনি যদি জান্নাতেও যদি যান পিছন থেকে সেই তিনটি সন্তান টেনে নিয়ে আসবে, নিয়েছে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহান ওয়া তাআলাকে বলবেন, হে আল্লাহ আমরা তো পৃথিবীর বুকে যাওয়ার অধিকারী ছিলাম, বাট কিন্তু আমার এই পিতা আমার এই মাতা আমাদেরকে পৃথিবীর বুকে যাওয়াটা বন্ধ করে দিয়েছিল, অতএব এ জান্নাতে যাই কিভাবে। ফলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফলে সেই সন্তানেরা টেনে হিচড়ে তাদেরকে জাহান্নামে দিকে নিয়ে যাবে। ভাবতে পারেন আপনি কত রিজিক দাতা আপনি মনে করেন নিজেকে, আপনি নিজে ডিসাইড করে নিচ্ছেন, নিজেই আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি দুটোর বেশি সন্তান নিলে আমার দ্বারা হবে না, মানে আমার মনে হচ্ছে যে আপনি বিয়ের মেয়াদ যেদিনকে করেছেন সেদিনকে এই মেয়াদটাও করেছেন যে এককে বাদ দোকে বাদ কাবি নেই, এটা আপনি মেয়াদ সেদিনকে করেছিলেন, যার ফলে আপনার মতো কলঙ্ক মুসলিম লজ্জা করা দরকার ছিল, যা আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা পৃথিবীর বুকে পাঠালেন, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা রিজিকের মালিক স্বয়ং নিজে হলেন, অথচ আজকে আপনি ডিসাইড করছেন যে সন্তান যদি তিনটে চারটে হয়ে যায় তাহলে আমি কিভাবে তাদের খাবারে আয়োজন করব। আশ্চর্য লাগে, এত দুর্বল ইমান আপনার ভিতরে, এই তাওহীদ রুবুবিয়্যাতের উপর আপনার বিশ্বাস ততটুকু নেই যতটুকু বিশ্বাস ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে সেই মক্কার মুশরিক কাফিরদের। তাহলে আপনি কোন ক্যাটাগরির মুসলিম নিজে সিদ্ধান্ত নেন যে আমি তাদের থেকেও দুর্বল। আবার দেখবেন এই তাওহীদ রুবুবিয়্যাহর প্রতি সঠিকভাবে আপনার আমার বিশ্বাস নেই, আপনি আমি জানি যে হায়াত মাউতের মালিক হচ্ছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা, এটি আপনি আমি জানি যে হায়াত এবং মাউতের মালিক হচ্ছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা, অথচ একজন মানুষ যখন মারা যায় আহ কি আফসোস, মানুষটি যদি ফুলতলার মোড়ে না যেত তাহলে তার অ্যাক্সিডেন্টটা হতো না, এটা ডিসাইড আপনি আমি করছি, এ কথা আপনি আমি বলছি যে সেই জায়গা যদি সে যে না যেত অ্যাক্সিডেন্ট হতো না, তার মৃত্যু হতো না। ভাবতে পারেন আপনি কোন ক্যাটাগরির মুসলিম আপনি, অথচ হায়াত মাউতের মালিক হচ্ছেন আল্লাহ, কার কোথায় কখন মৃত্যু হবে সেটি আল্লাহ সুবহান ও তাআলা জানেন, আল্লাহ সুবহান ও তাআলা যার যেভাবে মৃত্যু রেখেছেন তার সেভাবে মৃত্যু হবে, এদিক সেদিক কিছুই হবে না। অথচ আপনার মতো মুসলিমকে লজ্জা করা উচিত ছিল যে মক্কার মুশরিক কাফিররা তাওহীদ রুবুবিয়্যাহর প্রতি যে বিশ্বাস স্থাপন করত ততটুকু বিশ্বাস স্থাপন আপনি আমি করতে পারি না। অতএব আপনাকে আমাকে এই তাওহীদের জ্ঞান সঠিকভাবে নিতে হবে যে তাওহীদের অর্থই হচ্ছে এক আল্লাহর একত্ববাদের ঘোষণা করা, আর তাওহীদকে প্রতিষ্ঠিত করা হচ্ছে আল্লাহ সুবহান ও তাআলার মূল উদ্দেশ্য, আপনার আমার আগমন এই পৃথিবীর বুকে পাঠানোর উদ্দেশ্য, এবং যতগুলো নবী ও রাসূল আল্লাহ সুবহান ওয়া তাআলা পাঠিয়েছিলেন প্রত্যেক নবী ও রাসূলের পাঠানোর পিছনের উদ্দেশ্য ছিল তাওহীদকে প্রতিষ্ঠিত করা, তাগুতকে মানুষের তৈরিকৃত আমল মানুষের তৈরিকৃত আইন কানুনকে বর্জন করার জন্য। এই তাওহীদকে একজন মুমিনের ব্যক্তির তাওহীদ
হচ্ছে অপরিসীমতার মূল্য, এটিকে গুরুত্ব সহকারে মানতে হবে, এটিকে স্বীকারোক্তি দিতে হবে। এই তাওহীদকে আমরা জানলাম তিন প্রকার। আজকে আমরা জানলাম তাওহীদের রুবুবিয়্যাহ সম্পর্কে, যে তাওহীদের রুবুবিয়্যাহ হচ্ছে সেটি যে সারা বিশ্বকে পরিচালনা যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ, জীবন মরণের মালিক হচ্ছেন আল্লাহ, যে আল্লাহ এই পৃথিবীর বুকে যতগুলো জিনিস সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু তাআলাই সৃষ্টি করেছেন, আর সমস্ত জিনিসকে আল্লাহ সুবহানাহু তাআলা পরিচালনা করেন। এ দৃঢ়তা, এ বিশ্বাস আপনার আমার নিয়ে আসতে হবে। তাহলে আপনি আমি এই বিশ্বাস যদি রাখতে পারি, এই বিশ্বাসটা রাখলে মুসলিমের কিছুটা অঙ্গে আসব, বাকি ইনশাআল্লাহ আগামী দিনে আমরা জানব যে এই তাওহীদে রুবুবিয়্যাহ যে মেনে নিলাম, শুধু এইটাই মেনে নিলে মুসলিম হওয়া যায় না, বরং আরো কিছুর সঙ্গে মানতে হয় যেগুলো আগামী দিনে আমরা জানব। এখন আপনাকে জানালাম তাওহীদের রুবুবিয়্যাহ সম্পর্কে, তাওহীদের পরিচয় সম্পর্কে। আপনাকে এই কথাও বলি যে তাওহীদে আমরা যদি তাওহীদকে মেনে নিই, আপনার আমার জীবনে কি ফায়দা থাকবে, কি আপনার আমার লাভ বেনিফিট থাকবে, আল্লাহ সুবহান ও তাআলা মহাগ্রন্থল কোরআনুল করিম সুরতুল বাকারা দুই নম্বর সুরার ২৫ নম্বর আয়াতে তিনি বলেছেন যে ওয়াবাশ্বিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন যারা ঈমান এনেছে এবং সৎ আমল সমূহ করেছে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও জান্নাতে, যে জান্নাতটির নিচে তার পাদদেশে নদী প্রবাহ থাকবে, এই জান্নাতের সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। সে জান্নাতে তারা রুজিক পাবে, যে জান্নাতে নিজের মন মতো তারা ফল পাবে, আর আল্লাহ সুবহানাহু তাআলা যখন তাদেরকে সেই ফলগুলো প্রদান করবে তখন তারা বলবে এ তো সেই ফল যা ইতিপূর্বে আমরা গ্রহণ করেছিলাম, বস্তুত আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে সেই ফলই দিবেন। এবং জান্নাত আল্লাহ সুবহানাহু তাআলা দিবেন সুন্দর সুন্দর রবণী, এবং সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন যে উম ফিহা খালিদুন, তারা চিরকাল অনন্তকাল সে জায়গায় থাকবে। যারা তাওহীদকে মেনে নেবে, আমলটা সেইভাবে করবে, তাদেরকে এই ঘোষণা আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন। অতএব আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তাওহীদের এই সঠিক জ্ঞান, তাওহীদের প্রতি সঠিকভাবে বিশ্বাস স্থাপন করার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার শুধুমাত্র একনিষ্ঠভাবে তোমারই ইবাদত খালিস নিয়তে করার তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে আমাদের ভিতরে প্রকৃতপক্ষে তোমার ভয় এবং প্রকৃতপক্ষে তোমার ইবাদত করার তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ যারা বিপদগ্রস্তের মধ্যে আছে তাদের বিপদকে তুমি দূর করে দাও, বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت